ব্রহ্মণে নম কত না ভাগ্যে আমার সবকিছু বদলে গেল Yeah.
অবশেষে আসে বিদায়ের পালা। নারীর সঙ্গে যার যোগ, সেই মাকে বাবাকে প্রিয়জনদের সকলকে ছেড়ে নববধূ যাত্রা করেন নতুন জীবনের দিকে। ছেলেবেলার সাথীকে ছেড়ে, ছেলেবেলা থেকে বেড়ে ওঠা জল হাওয়া মাটিকে ছেড়ে চিরাচরিত নিয়মে কন্যা পা বাড়ান পতিগৃহে। চারিদিক মহাশূন্যতায় হাহাকার করে ওঠে। যার হাসিতে আনন্দে কলকাকলিতে পূর্ণ ছিল এই ঘর, এই মাটি, এই আকাশ, তাকে ছাড়া পৃথিবী যেন নিশ্চল নীরব হয়ে যায়। শিশূন্যতার হাহাকার বেজে ওঠে বেহালার করুণ সুরে। মনে পড়ে যায় কালিদাসের শকুন্তলাকে। পতিগৃহে যাবার সময় যাকে আঁকড়ে ধরেছিল গাছের পাতা, বনের হরিণ, সেই কালিদাসের কাল থেকে আজ পর্যন্ত এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হতে হয় আমাদের। কিন্তু এত কিছুর পরেও নারী জীবনের স্বপ্ন সুখের স্বর্গ নির্মাণ। বাধায় থামে না তো সতীর রাঙা চরণ হয়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। বিধিরে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়, হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়।
পিছু পিরা চাই রে কইনা, পিছু পিরা চাই বিধি রে চায়, চরণ চলে আগে তবু মন যে পীড়া চায়, বিধি রে বিধি রে বিধি রে। তুমি হৃদয় জুড়ে আমার ভিতর
ইশারায় মন কি ভরে, ইশারায়।
হচ্ছে তোমাদেরই। জীবনে আমার স্বপ্ন সত্যি যে হবে, ভাবিনি জীবনে আমার স্বপ্ন সত্যি যে হবে, যে তারা ছিল আকাশে শেষে ধরা যে দেবে, আজ মন বলে তুমি কাছে দে সব চাওয়া পা।